ধৈর্য কি? ধৈর্য কি কোনো ঘুম? ধৈর্য কি কোনো অনুভূতি? আপনি ভাবছেন ধৈর্যটা আসলে কি? আমার মতে ধৈর্য আসলে বাহন। আপনি ভাবছেন বাহন তো ঘোড়া হতে পারে, বাহন তো হাতি হতে পারে, ধৈর্য আবার কেমন বাহন? চলুন আপনার সাথে একটা গল্প শেয়ার করি। সবাই কেমন আছো? আমি সমাদৃতা। গুড মর্নিং বন্ধুরা। কিন্তু কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে এলাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আমিও কিন্তু আপনাদের ভালোবাসায় ভীষণ ভালোবাসছি। গতকালে আমার বৈশাখী আড্ডাটা কিন্তু দারুণ জমে গেছে, আপনারা সবাই এনজয় করেছেন তো? আমি কিন্তু বেশ এনজয় করেছি। একটু টেনশানে ছিলাম কি হবে কেমন হবে, যা আগে থেকে তো কিছু জানা নেই, কে গান করবে কে নাচ করবে, কিন্তু অনুষ্ঠান প্রারম্ভে এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দরভাবে সকলে সহযোগিতা করেছেন আমাকে, এর জন্য সকলের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং সকলকে অনেক অনেক ভালোবাসা। আর সবার কাছে আমি আজ আবারও ক্ষমা চাইছি, গতকাল আমি কাউকে কারোর কমেন্ট আমি পড়তে পারিনি, সেই জন্য আমি খুবই দুঃখিত। শুধুমাত্র নামগুলো বলতে পেরেছি, হয়তো কোনো কোনো নাম হয়তো একটু হলেও মিস হয়ে গেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে আমার হাতে সময় বড্ড কম ছিল এবং সময়ের মধ্যে শেষ করতে চেয়েছিলাম, এবং উপরের অনুষ্ঠানটা যাতে বিঘ্ন না ঘটে সেই কারণে সেটা সমানে এগিয়ে নিয়ে যেতে কিন্তু আপনারাই আমাকে সাহায্য করেছেন। আমি এইভাবেই আগামী দিনেও আপনাদের সাহায্য চাই, আপনারা আমার সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন। আর নতুন বছর, আজকে নতুন মানে বৈশাখের নতুন একটা দিন, তো শুরুর দিনটা থেকে খুব ভালোই কাটছে। ওয়াইটির প্ল্যাটফর্মে এসে আমি অনেক সুন্দর একটা পরিবার পেয়ে গেছি। আমি সবসময় বলে থাকি আপনারা সবাই আমার পরিবার, তো আমি সত্যি সেটা পেয়েছি এবং আপনারাও সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে না, আমরা সমাদৃতা তোমার পাশে আছি, তোমার সাথে আছি। আমি এটা এতটা যে পাবো ভালোবাসা আমি এটা কখনো কোনো দিন ভাবিনি। যাই হোক, মূল বিষয়ে আমি চলে আসি একটুখানি, সেটা হচ্ছে কী নিয়ে কথা বলবো। আজকে অবশ্যই আমি একটা গল্প শেয়ার করব। গল্প হচ্ছে সময়। সময় কিন্তু সব আমাদের বলে দেয়, তাই না? তো সময়টা কী? সময় বড় দামি একটা জিনিস। তার পরিপ্রেক্ষিতে ছোট্ট একটা গল্প হয়ে যাক। রোহি আর রিনি দুই ভাই বোন ছিল। রিনি খুব ভালো পড়াশোনায় ছিল, সবসময় নিজের কাজ একদম সময় মতন করে নিত। রহিম একটু ফাঁকিবাদ ছিল, সে কিন্তু করতো না, দুষ্টু গোছের, সবসময় খেলে বেড়াতো। স্কুলে গেলেও সে অর্ধেক সময় ঠিক স্কুলের ক্লাসের আগের মুহূর্তে পড়া করতো। আর রিনি ছিল একদম অপোজিট, আগে থেকে সব পড়া করে রেডি থাকতো, এবং ও ভীষণভাবে সিরিয়াস একটা মেয়ে ছিল, সময়ের কাজ সময় করতে ভালোবাসতো। তো একদিন রিনি আর রহিমের বাবা আর মা রহিমকে বোঝায়, বাবা রহিম তুমি যে সব সময় এই যে সময়ের কাজ সময় করো না আর পড়াশোনাটাও মন দিয়ে করো না, তুমি এটা ঠিক করো না, সময়ের কাজ সবসময় সময় করতে হয়, তোমার উচিত দিদির থেকে শেখা, দিদি তোমাকে যেটা বলে সেটা শুনে চলা উচিত। রহিম বলছে না না আমি সব করবো মা, আমাকে ক্ষমা করে দাও, আমি কাল থেকে আমি ভালো হয়ে যাব। খুব ভালো কথা। এর মধ্যে ওদের হঠাৎ বার্ষিক পরীক্ষা চলে আসে, রিনি তো মন দিয়ে পড়াশুনো করছে, কালকে পরীক্ষা, তো রহিম খেলে খেলে বেড়াচ্ছে, পরীক্ষার তো এখনও দেরি আছে। তো যথারীতি পরীক্ষার দিন উপস্থিত হয়ে আসে, এবং পরীক্ষার আগের দিন সকাল থেকে রিনি কিন্তু পড়াশুনো শুরু করে দেয়। রহিম কিন্তু পড়াশুনো মোটেই করে না, ও উল্টে দিদিকে বলে দিদি চলো আমরা মাঠে যাই খেলা করি। রিনি বলে দেখো ভাই কাল পরীক্ষা আছে, আজকে পুরো পড়াটা কিন্তু রিভিশন দিতে হবে এবং ভালো করে পড়তে হবে, কারণ আমি যদি না পড়ি ভালো করে তাহলে কিন্তু পরীক্ষার ফল ভালো হবে না। আর ভাই তুমিও মাঠে যেও না, তুমিও আমার সাথে বসে কিন্তু পড়াশোনা করো। রহিম যেটা করলো বললো না দিদি আমি একটু মাঠে যাই, মাঠে গেলে কিন্তু
মজা হবে। বিকেলবেলায় সে মাঠে চলে গেল। রিনি তো পড়াশুনো করছে, সে তো কোথাও যায়নি। হঠাৎ রিনি লক্ষ্য করল জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে যে বাইরের আকাশটা কিন্তু মেঘ করে গেছে এবং মেঘলা আকাশ, এবং সে ভয় পেল যে তাহলে তো বৃষ্টি আসবে। সে জানলার বাইরে গিয়ে কিন্তু ডাকলো তার ভাইকে, ভাই তুমি বাড়ি চলে এসো, এখন আর বাইরে তুমি থেকো না, কারণ খুব জোর বৃষ্টি আসবে। তো তখনই রহিম এসে দিদিকে বলল, রিনিকে বলল, না দিদি বাইরে দারুণ ফুরফুরে হাওয়া দিচ্ছি আর বৃষ্টি হচ্ছে না, আমি খেলা করে নিই, খেলার শেষে আমি বাড়ি এসে পড়াশুনো করব। তো রিনি বলেছিল যে তুমি এরকম করো না, ঝড় বৃষ্টি হচ্ছে তো অন্ধকার হয়ে যাবে, শরীর খারাপ হতে পারে, পড়ার বিঘ্ন ঘটতে পারে। বলল দিদি যাই যাই, আমাকে এখন মাঠে ব্যাট করতে হবে, বলে সে ছুটতে চলে গেল, দিদির কথাও শুনল না। তো রিনি তো পড়াশুনো করে নিল, হঠাৎ সন্ধ্যা হয়ে এলো, পাওয়ার কাট হয়ে গেল, পুরো পাড়া অন্ধকার। রহিম সন্ধ্যাবেলা থেকে কান্না জুড়ে দিল, কারণ কাল তার পরীক্ষা, তার কিচ্ছু হয়নি পড়াশুনো, সে ভাবছে আমি কি করব। তখন তার বাবা মা দুজনেই তাকে ডেকে বোঝালো যে দেখো রহিম, দেখেছ, তোমাকে বলা হয়েছিল সময়ের কাজ সময়ে করতে, তুমি কিন্তু সেটা করনি, দিদি কিন্তু তোমার পড়াটা করে নিয়েছে, দিদির পড়া রেডি, কালকেও কিন্তু খুব সুন্দর পরীক্ষাটা দেবে, আর তুমি তুমি খেললে, তুমি শুনলে না। তখন রহিম তো খুব কাঁদছে, খুব কাঁদছে, আমি কি করব মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি নেক্সট ডে থেকে আর কখনো এরকম ভুল করব না, আমি বুঝতে পেরে গেছি সময়ের কাজ সময়ে করা উচিত। এই সময় রিনি তখন এসে বলল, ঠিক আছে ভাই তুমি শান্ত হও, আমি তো পড়ে নিয়েছি, চলো আমি তোমাকে কিন্তু পড়িয়ে দেবো, বলে সে তার ভাইকে নিয়ে চলে যায় এবং যথারীতি তারা পরের দিন পরীক্ষা দেয়। পরীক্ষা খুব ভালো হয়, ভাই বোন দুজনে খুবই ভালো রেজাল্ট করে। গল্পটা আমি এই জন্যই বললাম বন্ধুরা, সময়ের কাজ সময়ে যেহেতু করেনি, সেই জন্য দেখো ওদের কিন্তু কারেন্ট চলে গেছিলো, পাওয়ার কাট হয়ে গেছিলো, ও কিন্তু পড়তে পারেনি, তার মানে ওর কিন্তু কাজে বিঘ্ন ঘটেছে। এই জন্য বন্ধুরা কোনো কাজ কখনো ফেলে রাখবে না, যখনের যেই কাজটা সেই কাজটা অবশ্যই করবে, কখনোই ভাববে না কাল করব, কারণ কাল বলে কিচ্ছু হয় না, তাই না? আর হ্যাঁ, আমি শুরুটা করেছিলাম যেই গল্প কথাটা দিয়ে ধৈর্য, সেই সেই প্রসঙ্গে কিছু কথা বলে রাখি। ধৈর্যটা কী সেটা অবশ্যই আমি শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই ধৈর্যর বাহন, কেন আমি বললাম ধৈর্যকে, সেটা শোনার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কিন্তু সঙ্গে থাকো। দেখো হাতি ঘোড়া আমরা সবাই জেনে এসেছি, হাতি ঘোড়া কিন্তু বাহন, কিন্তু আমরা কি এটা জানি, হাতি ঘোড়া যখন আমাদের আরোহীকে নিয়ে চলে তখন কিন্তু তারাও কিন্তু অনেক সময় আরোহীকে ফেলে দেয়, মানে পড়ে যায়, পড়ে যেতেই পারে, এটা খুব স্বাভাবিক। ধৈর্যকে যদি আমরা বাহন করি তাহলে কিন্তু ধৈর্য কখনো আমাদের কিন্তু ফেলবে না, আমাদেরকে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। ধৈর্য আসলে আমাদের বিবেক প্রদান করে, বিবেক, এবং আমাদের বিবেক যেটা করে পরিকল্পনা করতে সাহায্য করে, পরিকল্পনা আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে, এবং আমরা যখনই আমরা লক্ষ্যে পৌঁছে যাই তখন কিন্তু আমরা সাকসেস হয়ে যাই। সুতরাং বন্ধুরা ধৈর্যকে যদি বাহন করা যায় তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবো এবং সবসময় সফলতা পাবই। সেই জন্য বন্ধুরা বললাম ধৈর্যকে বাহন করতে। তবে এই কথাটা কিন্তু আমার নয়, এটা আমার বাণী নয়, এটা কিন্তু কেউ ভুল করো না যে সমাদৃতার বাণী, এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা বাণী, যেটা আমি পড়েছিলাম এবং যেটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে এবং আমার খুব ভালো লেগেছে, সেটাই আজ আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করলাম। তো ঠিক আছে, আজকের আমি বিদায় নিচ্ছি, সবাই খুব খুব ভালো থেকো, অবশ্যই আমার সঙ্গে থেকো, এবং কী করতে হবে, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আজকের মতন আমি বিদায় নিয়ে নিচ্ছি, আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাইকে সবাই খুব ভালো থেকো, ধৈর্যকে সাথে রাখুন, আপনার গন্তব্যে এই ধৈর্যই পৌঁছে দেবে।